তো রাজ্য সরকারের বিত্ত বিভাগের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যারা যারা রয়েছেন মধ্যাহ্ন ভোজনের কুক ও তবা হেল্পার, তো তাদেরকে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 1500 টাকা করে দেওয়া হবে। তো তাদেরকে সেই টাকাগুলো পূজার আগে তাদের নিজ নিজ অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো আজই সেখানে ঘোষণা করা হয়েছে, তো আপনারা ভিডিওটি দেখতে পারেন, শেয়ার করতে পারেন। কিন্তু মিড ডে মিলর ওয়ার্কার শ্রেণীর ক্ষেত্রত আজি দিনত আমার 1,18,998 টাকা দরমহার লগত কিমান পাইছে, আজি দিনত তেওঁলোকে 1000 পাই আছে ভারত সরকারে দিয়ে। আমি একো নিদিও, প্রথমবারের বাবে ইয়ার লগত রাজ্য সরকারও 500 টাকা যোগ করে দিয়া হবে। সো 1 এপ্রিলৰ পৰা কার্যকরী হওয়াকৈ আমি আমার মিড ডে মিলর কুক আর হেল্পার দুটা ক্যাটেগরি আমি দুইটার মাজত ভাগ নকরাকৈ কুক আর হেল্পার দুইগৰাকী বাইদেউকে 500-500 মাহেকীয়া রাজ্য সরকারের পৰা দিবর বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছো। বিত্ত বিভাগে অনুমোদন দিলে দুর্গা পূজার আগতে এই পুঁজি তেওঁলোকৰ ব্যাংক একাউন্টত জমা হব। আৰু ইতিমধ্যে বিত্ত বিভাগে 34,20,00,000 টকা মুকলি কৰি দিছে, অনুমোদন দিছে, চিলিংখন আজিকালি পাই যাব। আৰু পূজাৰ আগতে আমি তেওঁলোকৰ একাউণ্টত এই পইচা আমি জমা দিম। আৰু যদি 2000 বছৰটোত কিমান ব্যয় হ'ব, 60 কোটি টকা এই কামত ব্যয় হ'ব। প্রথমবারের বাবে রাজ্য সরকারে মিড ডে মিলত কাম করা বাইদেউ সকলের দরমহার লগত 500 টাকা সংযোজন করে দিলে এপ্রিলের পর অক্টোবরের পয়সাখিন একলগে পাব অল্প হাতত।